হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে দাঁতের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। কথায় আছে, হাসলে মুক্তা ঝরে। দাঁত আমাদের সৌন্দর্যের প্রতীক, তাই আমাদের সবার উচিত দাঁতের প্রতি যত্নশীল হওয়া। দাঁতের সঠিক যত্নের অভাবে অকালে অনেকের দাঁত পড়ে যায় এবং দাঁতের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, পুঁজ বের হওয়া, দাঁতের মধ্যে হলদেটে কালচে পাথর জমে যাওয়া, দাঁতের মধ্যে প্রকার সৃষ্টি হওয়া, এর ফলে মুখের মধ্যে প্রচুর গন্ধেরও সৃষ্টি হয়। দাঁতের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে দাঁতের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি। এই রেমিডিটি ব্যবহার করার ফলে দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে, পুঁজ পড়া বন্ধ হবে, দাঁতের হলদেটে কালচে পাথর খুব সহজেই দূর হয়ে যাবে, দাঁতকে করবে মুক্তার মতো চকচকে, দাঁতের মাড়ি মজবুত হবে, দাঁতের পোকা দূর করবে। আশা করি আমার আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য আমি নিয়েছি আদা। আদার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী। নিয়মিত দাঁতের যত্নে আদা ব্যবহার করার ফলে দাঁতের গোড়া মজবুত হয়, দাঁতের হলদেটে কালচে লালচে পাথর খুব সহজেই মোমের মতো গলে যায়, দাঁতের মাড়ি মজবুত করে এবং দাঁতকে মুক্তার মতো চকচকে করতে সহায়তা করে। তো প্রথমে আমি আদা ছিলে নিয়েছি, এরপরে একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে আদা গ্রেট করে নিয়েছি। নিয়েছি রসুন। রসুন আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত দাঁতের যত্নে রসুন ব্যবহার করার ফলে দাঁতের হলদেটে কালচে লালচে পাথর খুব সহজেই দূর হয়ে দাঁতকে মুক্তার মতো চকচকে করতে সহায়তা করে, দাঁতের পোকা দূর করে, দাঁতের মাড়ি মজবুত করে। এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি। একটি ছুরির সাহায্যে রসুনগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। রসুনগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা হামানদিস্তার মধ্যে রসুনগুলোকে পেস্ট করে নিতে পারেন। রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটি পরিষ্কার বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। নিয়েছি রসুন। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই রেমিডিটি তৈরি করে আপনারা যদি আপনাদের দাঁতে ব্যবহার করেন, আপনাদের দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি আদা এবং রসুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়েছি লেবু। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। নিয়মিত দাঁতের যত্নে লেবুর রস ব্যবহার করার ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়, দাঁতের হলদেটে কালচে লালচে পাথরকে মোমের মতো গলিয়ে ফেলতে সহায়তা করে, দাঁতের মাড়িকে মজবুত করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে। আদা এবং রসুনের সাথে লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী। নিয়মিত দাঁতের যত্নে বেকিং সোডা ব্যবহার করার ফলে আমাদের দাঁতের হলদেটে লালচে কালচে পাথর খুব সহজেই দূর করতে সহায়তা করে এবং দাঁতকে করে মুক্তার মতো চকচকে। বেকিং সোডা খুব ভালোভাবে সবগুলো উপাদানের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়েছি লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি। নিয়মিত দাঁতের যত্নে লবণ ব্যবহার করার ফলে দাঁতের মাড়ি মজবুত হয়, দাঁতের হলদেটে কালচে লালচে পাথর খুব সহজেই দূর করতে সহায়তা করে, দাঁতকে মুক্তার মতো চকচকে করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়েছি কোলগেটের সাদা পেস্ট। এখানে আমি কোলগেটের সাদা পেস্ট ব্যবহার করছি। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো সাদা পেস্ট ব্যবহার করলেই হবে। সাদা পেস্ট আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। এখানে আমি 1 চামচ পরিমাণ কোলগেট পেস্ট নিয়েছি। সবগুলো উপাদানের সাথে পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দাঁতের যত্নে 100% কার্যকরী রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল।
আপনারা যারা এই রেমিডিটি এখনও ব্যবহার করেননি, একবার হলেও এই রেমিডিটি তৈরি করে আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এই রেমিডিটি ব্যবহার করার পর আপনাদের দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। এই রেমিডিটি বেশি করে তৈরি করে আপনারা 7 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনাদের দাঁতের যত্নে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ছোট্ট জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে এই রেমিডিটি আমি রেখে 2 থেকে 3 দিনের মতো অনায়াসে আমার দাঁতের যত্নে ব্যবহার করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের দাঁতের যত্নে কিভাবে ব্যবহার করবেন। রেমিডিটি দিনে 2 বার আপনাদের দাঁতের যত্নে ব্যবহার করবেন। রাতে ডিনারের পরে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশের সাহায্যে এই রেমিডিটি লাগিয়ে খুব ভালোভাবে আপনাদের দাঁত 2 থেকে 3 মিনিটের মতো ব্রাশ করবেন। আপনাদের দাঁতের যে যে স্থানে পোকা এবং কালো পাথর আছে সেই সেই স্থানগুলোকে বেশি বেশি করে ব্রাশ করবেন। এরপর নর্মাল পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলবেন। তো এরপর ঘুমিয়ে যাবেন। সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আবারও ব্রাশের মধ্যে এই রেমিডিটি লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ব্রাশ করবেন এবং কুলকুচি করে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। তো এই নিয়মে টানা 10 দিন আপনারা এই রেমিডিটি ব্যবহার করবেন। 10 দিন ব্যবহার করার পরে 7 দিন বিরতি দিয়ে আবারও 10 দিন ব্যবহার করবেন। এই নিয়ম অনুসারে 3 মাস এই রেমিডিটি ব্যবহার করবেন। 10 দিন আপনারা যদি টানা এই রেমিডিটি ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁতের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনাদের দাঁতের হলদেটে কালচে পাথর দূর হয়ে যাবে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে, দাঁতের মাড়ি মজবুত হবে, দাঁতের পোকা দূর করবে, দাঁতকে করবে মুক্তার মতো চকচকে।